ঘরের মাঠ নিজেদের কন্ডিশন নিজেদেরই তৈরি করা উইকেট চট্টগ্রামের ভালো পারফরম্যান্স করা বাংলাদেশ কিনা মিরপুরের আনপ্রেডিক্টেবল উইকেটে পুরোপুরি ব্যর্থ মাঠে নামতে না নামতেই নেই পাঁচ উইকেট এ যেন তাসের ঘরের মতো অবস্থা বাংলাদেশের লঙ্কার বিপক্ষে টাইগারদের এমন পারফরম্যান্স দেখে টুইটার জুড়েও চলছে ব্যাপক সমালোচনা কেউ তো লিখেছেন খেলাটা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার নয় হচ্ছে কাসুন রাজিতা বনাম আসিতা ফার্নান্দোর আইসিসি চেয়ারম্যান শখ করে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট দেখতে ঢাকায় এসেছেন তবে প্রথম দিনের প্রথম সকালেই বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় দেখে নিশ্চয়ই টাইগারদের নড়বড়ে গল্পের ভূমিকা নিয়ে ফিরবেন তার চেয়েও বড় লজ্জাটা বাংলাদেশ পেয়েছে আইসিসি চেয়ারম্যানের সামনে শুরু সাত ওভারের পাঁচ উইকেট পতনের মধ্যে তিন জনই ডাক মেরে ছেড়েছেন মাঠ মিরপুরের শুরু সকাল সূর্যের মৃদু আলোতে শুরু দ্বিতীয় টেস্ট তবে দিনের শুরুটাই কিনা কালো মেঘে ডুবল টাইগারদের কাসুন রাজিথার করা প্রথম ওভারেই ক্লিন বোল্ড শূন্য রান করা মাহমুদুল হাসান জয় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খানও সঙ্গী হারিয়ে ক্রিজে থাকতে পারলেন না বেশি সময় দ্বিতীয় ওভারে বল হাতে আসা আসিতা ফার্নান্দোর প্রথম ওভারে শূন্য রান করে ফেরেন এই ওপেনার তৃতীয় উইকেটটা অধিনায়ক মুমিনুলের অবশ্য মুমিনুল খানিক ক্রিজে সেট হওয়ার জন্যই লড়াই চালিয়েছেন তবে আসিতা ফার্নান্দো তা হতে দেননি নয় রান করে কট বিহাইন্ডে কাটা পড়েন মুমিনুল নাজমুল হোসেন শান্তও ফেরেন একুশ বলে আট রান করে আর সাকিব সপ্তম ওভারে শেষ বলে উইকেটে এসেই গোল্ডেন ডাকে ফেরেন ডাগ আউটে ১৩ বছর পর গোল্ডেন ডাকের স্বাদ সাকিব আল হাসানের বাংলাদেশে তখন স্কোরবোর্ডে সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২৪ রান আসিতা ফার্নান্দো এবং কাসুন রাজিথার প্রথম স্পেলেই বাংলাদেশের শেষ পাঁচ উইকেট অথচ কাসুন রাজিথার এই টেস্ট খেলার কথাই ছিল না প্রথম টেস্টে বিশ্ব ফার্নান্দো শরীফুলের বলে মাথায় আঘাত পেয়ে কনকাশন সাবে মাঠ ছাড়লে তার বদলি হন রাজিথা আর তারপরই দেখান চমক প্রথম টেস্টে নেন চার উইকেট দ্বিতীয় টেস্টের শুরুতেই তিন উইকেট বাংলাদেশ সবশেষ মিরপুরের এই উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল গত বছর পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ৩২ ওভারেই বাংলাদেশ অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্ত আর সাকিব ছাড়া বাকি কেউই এক অঙ্কের ঘর টপকাতে পারেননি পিনা সাজিদ খান একাই নিয়েছিলেন আট উইকেট বাংলাদেশ অল আউট হয়েছিল ৮৭ রানে এবার অবশ্য কোনো স্পিনার না টাইগারদের অর্ধেক ব্যাটিং গুড়িয়ে দিয়েছে পেসাররাই এবার দেখার বিষয় খুঁড়িয়ে চলা ইনিংসকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ